হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো ঘড়ির কাঁটা বলছে এখন বাজে রাইট 4:30, আর ঘর দোর এই যে জামা কাপড় সব মেলা আছে এগুলো পরে তুলবো। আর আহিল দেখো আজ দুপুরে ঘুমোয়নি, ও লিখতে বসেছে। একেতে তো দুদিন পড়া হয়নি, ধরো আম্মু এসেছিল এই শপিং মল এখান সেখান করে পড়া টড়া ঠিকঠাক হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে দুপুরে ঘুম দিলাম না, রাত্রে আমি আলমারিটা গোছাবো। তো তো ওখানেই থাকবে, বুঝতেই পারছো পড়বে না, তো ভাবলাম দুপুরে পড়িয়ে নিই। তো কন্টিনিউ চলছে পড়াশোনা, আর চলো আলমারিটা তোমাদের দেখাই। মানে আমি এখন থেকে স্টার্ট করবো, নাহলে অনেক রাত্রি হয়ে যাবে। ধরো ওকে লেখাবো ফাঁকে ফাঁকে এসে, আবার গোছাবো। এই যে আমার আলমারিটা শুধু দেখো তোমরা, এই যে এই যে পুরো আলমারিটা দেখো, মানে কেচেছি, আর জিনিসগুলো বাইরে থাকলে নোংরা পড়তো, তাই ভাঁজ করেছি আর ঢুকিয়ে রেখেছি। মানে কোনো সাইজ করে রাখা হয়নি, সাইজ করার উপায় ছিল না, তার কারণ এখানে ধরো আরও জিনিসপত্র অ্যাড হবে। তো গুছিয়ে রাখলে আবার আমাকে বের করে আবার গোছাতে হবে ঠান্ডার লাস্টে, তো যে কারণে এইভাবে পড়ে রয়েছে। এই যে পুরো আলমারি খুব খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছ। তো আমি আজকে এখন এই কাজগুলো করব, মানে এখন থেকে স্টার্ট করব, জানি না কখন শেষ হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আজ যখন আলমারিটা গোছাবো বলে ঠিক করেছি, মানে গোছাতে আমাকে হবেই, ধরো কোথা দিয়ে শুরু করব বুঝে উঠতে পারছি না। তো এগুলো দেখে এই যে পুরো মাথায় হাত পড়ে গেছে। যাই হোক, এরম থাকে না, আলমারিটা গোছানোই থাকে, মানে ঠান্ডা যখন শুরু হয় তখন ধরো প্রথমে অল্প ঠান্ডা পড়ে, তখন সেই অনুযায়ী পোশাক আস্তে আস্তে বের করতে করতে একটা দুটো করে মানে তলা থেকে টানতে গেলে দেখবে মানে গোছানোটা কেমন এলোমেলো হয়ে যায়। তো প্রত্যেকবার ঠান্ডা যখন চলে যায় তখন তার শেষে আমার একটাই কাজ, আলমারির সবকে ফাঁকা করে নতুনভাবে গোছানো। প্রত্যেক বছরই করে থাকি, তো এবছরও তার ব্যতিক্রম নয়। তো সব বের করে ফেললাম, আর নিচের ওগুলো দেখছি ঠিকই আছে, তো ওগুলো আর বের করলাম না। পুরো আলমারিকে এই যে দেখো ফাঁকা করে দিয়েছি, নিচে দেখো প্রচুর জিনিস, এগুলো এখন আমি গোছাবো। তো এই যে আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো, আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এই যে পুরো পড়ে আছে, একটু গোছালাম মানে সব পাটে পাটে ভাগ করে নিয়েছি। আমার শীতের পোশাক এক জায়গায়, আহিলের এক জায়গায়, ওর পাপার এক জায়গায়, এই যে আলমারিটা মানে পুরো খালি করে একটা একটা করে রাখছি, সবগুলো রেখে নিই তারপরে তোমাদের বলছি। এই যে এখানে রেখে মানে দেখো বেডশিটগুলো, এই যে সব বেডশিটগুলো সুন্দর করে রাখলাম। এগুলো তোলা বেডশিট কখনো ইউজ হয় না, মানে এত ভারী, এগুলো আলমারিতেই রাখা থাকে। আর আহিলের এই কাঁথা দুটো দেখো, এগুলো তো তোমাদের দেখানো হবে না আজকে আলমারি খুলেছি বলে, তো একদম নতুন নতুন শীট কিনে বানানো, আর কি দারুণ দেখতে কাঁথা দুটো, আর ভীষণ বড় বড়। তো আহিলের লাগবে বলে মনে হয় না, কেননা আহিল মানে হিসু টিসু আর করে না, কাঁথার প্রয়োজনও হয় না। তো থাক, এ দুটো আহিলের ছেলে মেয়ে এই কাঁথাতে ঘুমোবে। এই যে কি মজা বলেছি তো, আহিলের ছেলে ঘুমাবে তো খুব মজা। কি তোমার ছেলে ঘুমাবে ওখানে, এবার নাচতে শুরু করে। আর এখানে এই যে আমার নতুন ড্রেসগুলো আমি একদিনও পরিনি, এগুলো না আমি প্লাস্টিকে রাখবো না, আলমারির ভেতর। এই যে দেখো একটা তাক আমি ফাঁকা করেছি, এই যে এখানে পেপার পেতে নিয়েছি, এখানে রাখবো যাতে আমি দেখতে পারি, এগুলো আমার প্রায় লাগবে ধরো। আর এখানে এই যে আহিলের শীতের কিছু পোশাক, এগুলো পুরো বাদ, মানে এখানে যেগুলো আছে সেগুলো আর ইউজ হবে না, কিন্তু এগুলো রেখে দেবো। আহিলের এই যে ছোটবেলাকার সোয়েটার, এগুলো তোমরা দেখো নি পরে কি। তো এই পোশাকগুলো একদমই বাদ হয়ে গেল। এখানে দেখো এই যে আমার একটা চুড়িদার রয়েছে, এটাও আমি পরি না। এখানে ওর পাপার নতুন ড্রেস, মানে একদমই নতুন, একদিনও পরেনি, সেগুলো রয়েছে। আর এখানে ঢুকিয়েছি মশারি, মানে তিনটে মশারিকে এক জায়গায় রেখেছি, এই যে দেখতে পাচ্ছ, মানে সবগুলো একদম ছিমছাম করে গোছাবো, যাতে একটা মানে টানতে গিয়ে আমার আর দুটো খুঁজতে না হয়, তো সেরকম আমার সময় বেশি লাগুক। এখানে রয়েছে আমার তোমার এই যে স্কার্ট, স্কার্ট রয়েছে, টপ রয়েছে, এই যে। তো চলো আমি একটু একটু করে গুছিয়ে নিই, তারপরে একদম গোছানো হলে তোমাদের আমি দেখাচ্ছি। ওই যে পিছনের দিকে দেখো প্লাস্টিকে করে ঢুকিয়ে রাখছি, যেগুলো ন মাসে ছ মাসে একবার ইউজ হয়। আর সামনে এই যে কুর্তি বলো, ওয়ান পিস, জিন্স, তো সেগুলো রাখলাম। আর আহিল ওই পাশের বাড়ির ছাদে একটা পুচকু দাঁড়িয়েছিল, তো তাকেই বলছিল কোন কাঁথাটা নেবে, ইয়েলো না পিঙ্ক। আর ওর মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু
গল্প করছিলাম, তো দেখো সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে আর আহিল এই দিকে এই যে নামাজ পড়ছে। প্রথমে তো একটু ঠিকঠাকই শুরু করেছিল, বাট এই যে পরে দেখো লাফাতে শুরু করেছে। দুষ্টুমি যে কেন পারে এই শাড়ি পরে বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে, মজা লাগছে দেখতে। দেখো এই দেখো এখানে লিপস্টিক, ওখানে দেখার ইচ্ছে হয়েছে আহিলকে মেয়ে সাজানোর, তো আম্মু পরেছিল সেই শাড়িটা আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর এই যে দেখো সাজিয়ে দিয়েছে একদম মেয়ের মতো করে, পুরো মেয়ে লাগছে। তো আমি এত হাসছিলাম, আর এই যে আহিলও আয়নায় গিয়ে দেখছে সত্যি সত্যি মেয়েই মনে হচ্ছে। তো যাই হোক, ওরা দুজনে এইদিকে এটাই করছে আর আমি রান্নাঘরে এইদিকে কিছু খাবার দাবারের অ্যারেঞ্জ করছি। খেতে তো হবে, বুঝতেই পারছো খিদে পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যা, এই যে আহিলের চা দেখা খেয়ে নিচ্ছে, তো দেবে না ওর কাপ একদম রেজিস্ট্রি করা। আল্লাহ গরম গরম খেও না এখন গরম, তো যাই হোক ভীষণ গরম, একটু পরে খেও। এই যে দেখো এখানে রয়েছে সেই দিনকার চিকেন পাকোড়া ললিপপ, তো একদম গরম করে নিয়েছি, শশা আর এখানে সস রয়েছে, আর এই যে মুড়ি মেখেছি, চা আর বিস্কিটে জাহিল নিয়েছে এই বিস্কিট, রেখা নিয়েছে যে চিজ দেওয়া এই বিস্কিট। আমি বিস্কিট খাই না চায়ের সঙ্গে, তোমরা জানো তো, যে কারণে আমি নিইনি। তো চলো কাজ করে পুরো হাঁপিয়ে গেছি, এখন আমরা খাবো। আলমারিটা চলো আগে তোমাদের দেখাই, প্রথমে তো দেখলে আর এবার দেখো কত পার্থক্য। এই যে এই যে উপর থেকেই দেখো, তো প্রত্যেক বছর ঠান্ডা শেষে এরকমই করে রাখি, বাট ঠান্ডা মানে ঠান্ডার শুরু থেকে আলমারিটা এলোমেলো হতে শুরু করে, আবার শেষের দিকে গুছিয়ে রাখে। এই যে দেখো মানে সব নিচেরটাতে একটা লেপ রয়েছে, একটা ওর পাপার ব্লেজার, আর রয়েছে দুটো ব্যাগ, আর তার উপরেরটাতে রেখেছি দুটো বালিশ। আমাদের বাড়ি হুঠাট আসেই ধরো মানে কেউ যদি আসে তো বালিশটা দেওয়া হয়। তার উপর রয়েছে আমার আরও একটা ব্যাগ, এখানে রয়েছে আহিলের পাপার কিছু নতুন ড্রেস, এখানে পুরো আমার নতুন ড্রেস, আর ওই যে পেছনে দেখো ক্যারি ক্যারি করে রেখেছি ওগুলো ধরো যেগুলো লাগবে না শীতের, মানে কিছু ছোট হয়ে গেছে আহিলের বাদ পড়া, ওগুলো রেখেছি পেছনে। আর এখানে তো একদম শীতেরগুলো তলায় রেখেছি যাতে এক বছরের আগে না লাগে। এই যে এখানে টাওয়েল মানে যেগুলো লাগে না, এই যে শীতের সোয়েটার বলো মানে যত যায়, যে বেডশিট বেডশিটগুলো ওপরে রেখেছি, লাগতেও পারে সেই কারণে। তো এভাবেই গুছিয়েছি, আর লেপ দিয়েছি, আরও একটা লেপ দিয়েছি উপরে। এর আগে না লেপ দুটো থাকতো এই পরপর তাকিতে, তো আমার মানে উপরে তো জামা কাপড় আমি হাত পেতাম না ধরো টুল ভিড়িয়ে, তো এলোমেলো হয়ে যেত। তো বুদ্ধি করে এবার একটা লেপ দিলাম উপরে আর একটা দিয়েছি নিচে। তো গোছানোটা খুব সুন্দর হয়েছে, এই যে দেখো আমি নিজেই বলছি সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তো এই যে যাই হোক চলো, চামা জুড়িয়ে জল হয়ে যাবে, এখন আমরা চাটা খাবো। আর এই যে এইদিকে দেখো, এই ঘরে আসা হয় না, তোমাদের দেখানো হয় না, ওই যে ফায়ার ব্রিগেড আলো জ্বলছে, এসেছি ওই ঘরের লাইট ধরো কেটে গেছে, এখন এই ঘরে আমাদের ঠিকানা হয়েছে রাত্রি 10টা 11টা। হ্যাঁ লাইট কেটে যায়নি, লাইট ঠিক আছে, পিট পিট করে জ্বলছে, বোর্ডের কোনো গন্ডগোল হয়েছে বোর্ডে? হ্যাঁ লাইট ঠিক আছে, বললো দেখি বোর্ডে দিব দেখবে জ্বলবে, দিলেই জ্বলছে, তো লাইটের না বোর্ডের গন্ডগোল হয়েছে। তো এই ঘরেই ধরো 12টা 1টা পর্যন্ত, তারপর ওই ঘরে শুধু ঘুমোতে যাচ্ছি রাত্রিবেলায়। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, টাটা।
আলমারিটা গুছিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি সন্ধ্যের। হঠাৎ করে রেখার মাথায় ভূত চেপেছে যে চলো আমরা এখন খেলবো ডাইনিংয়ে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, মানে আজকে সন্ধ্যেটা সব থেকে বেস্ট বলতে পারো, দারুণ কেটেছে, ভীষণ মজা করেছি। এখানে তো দেখছো ফুটবল খেলতে, বাট তারপরে আমরা র্যাকেট খেলেছি, গান চালিয়ে নাচ করেছি। তো আমরা সেটাই বলা বলি করছিলাম যে জানালা দিয়ে যদি দেখে তো ভাববে এদের তিনজনের মাথা পুরো খারাপ হয়ে গেছে বোধ হয় আজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ঘড়িতে প্রায় 10:30 বাজতে যায়, আর আমি এখনই উঠিনি, অনেকক্ষণ আগে উঠেছি। উঠে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, ক্যামেরাটা অন করা হয়নি। এখানে লাস্ট চলছে যে আলু, আলুটাকে কষাচ্ছি। আলু দিয়ে আর দু পিস মাছ ছিল মাত্র, তো মাছ দু পিস দেওয়া হবে ঝোল আহিলের জন্য। আমার চিকেন 3-4 পিস মতো রয়েছে, আজকের দিনটা হয়ে যাবে, আহিলের জন্য করছি এটা। আর এই যে ভাত অলরেডি হয়ে গেছে, গরম গরম ভাত আহিলের জন্য বানিয়ে নিয়েছি সেরেলা। আর আহিল কোথায় চলো তোমাদের দেখাই, কোথায় গেলি, এদিকে ঘোরো। এই যে আহিল এখানে ব্রাশ করছে, ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি, ও এই যে এখানে ব্রাশ করছে। আর আমি একটা মানে চুড়িদার ভিজিয়েছি, আগের যুগে হতো না পাখি নাকি বেশ বলে, দারুণ দেখতে, তো একটা নাকি সে সামনের দিকে দাগ লেগে গেছে, গায়ে হবে কি আমি তবুও জানি না। কাল আলমারি গোছাতে গিয়ে পেয়েছি, তো ওটা কেচে দেব, দাগটা উঠে গেলে পরবো, পরে দেখব, যদি দেখি যে না ঠিকঠাক আছে তাহলে তো পরাই যাবে। তো চলো সেরেলাকটা নিয়ে নিই, আর নেই গরম জল, সেরেলাক দুটো হিল রেখে এসো। তো এই যে সেরেলাক একটা একটা করে নিয়ে যাচ্ছে, চলো ওর খাবারটা আমি ঘরে নিয়ে যাই। ঘর দোর এখনো কিচ্ছু গোছানো হয়নি, এই যে সব পড়ে রয়েছে, এভাবে গোছাবো, গোছাতে বেশি সময় লাগবে না, ওই ঘরটা গোছাতে যত সমস্যা, যাও সেরেলাকটা রেখে দাও। এই যে আহিলাজ উঠে গেছে, রান্নাবান্না অলমোস্ট তো ডাম দেখতেই পেলে। আর এটা রেখে এসো আহিল, দুধের বোতলটা রেখে এসো, দেখে ওই তামান্না দিদিদের ওখানে রাখবে, একদম নিচে যাবে না, ওখানে যাও, তার যাও, এইখানে রাখবে, এখানে ওই যে ব্যাগ আছে ওখানে, ওই যে একটা ব্যাগ রাখা আছে ওখানে, চলে যাও চলে যাও, রেখেছ, হ্যাঁ ঠিক আছে চলে এসো, চলো। ওই যে গরম জল দিয়েছি ওই যে চৌকিতে, জলটা আগে হাম হাম করে খেয়ে নাও, আগে গরম জল খেতে হয় তারপরে সেরে লাগতে দেবো, ভাত হয়ে গেছে একে একে খেতে হবে, আগে তুমি জলটা খাও, গরম জলটা, খেতে থাকো, বিছানায় পড়ে না গায়ে পড়ে না, তো চলো আহিলকে খাইয়ে নি। তো মাছের ঝোল দিয়ে আমি হাজির হয়ে গেছি, আর এই যে বসেছি এখন থেকে শুরু হবে আমার কুড়েমি। তো এই যে এখানে ভাত দেখতে পাচ্ছ, আমার ভাত, আমি চিকেন দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, এটা খাবো, তোমাদের খাবার দাবারগুলো পরে দেখাচ্ছি। মাছের ঝোলই হয়নি, কি দেখাবো বলো তো, ভাবলাম আমি খেয়ে নিই চিকেন দিয়ে, তারপরে তোমাদের দেখাবো। আর আহিলের জন্য এই যে সেরেলাক নিয়ে এসেছি, স্পুনে করে ওকে একবার দেবো, আমি একবার খাবো, খেয়ে দেখো, দেখে গরম, তো যাই হোক গরম বলছে, তাহলে ওর খাবারটা একটু থাক, ওকে পরে দেবো, আগে আমি খেয়ে নিই। আর কালকে আমরা কি করেছি, আমরা খেতেছি কালকে ব্যাডমিন্টন খেলেছি, বল খেলেছি, কালকে আমরা ব্যাডমিন্টন খেলেছি, বল খেলেছি, রেখা আমি আহিল প্রচন্ড খেলাধুলো, শুধু খেলাধুলোই না, ব্যায়াম করিনি, এক্সারসাইজ, হ্যাঁ ব্যায়াম, এই বল আমরা অনেক ব্যায়াম করেছি, আমার গা হাত পা প্রচন্ড ব্যথা করছে, আমার না, রেখা তো রাত্রেই বলছিল আমারও করছে, মানে মানে খেলিনি যেহেতু কোনোদিন, তো সেই কারণে খেলাধুলো বলো এক্সারসাইজ বলো এগুলো করিনি যেহেতু, তো সকালে উঠে এত ব্যথা করছে, তবুও সকালে আমি একটু করেছি অল্প, প্রথম প্রথম বেশি করতে পারবো না, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, তো শরীর ফিট রাখার জন্য এটা করা একান্ত প্রয়োজন। আর আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, না চা না কিচ্ছু কিচ্ছু খাইনি, দুধ চা খাওয়া একদম টোটালি অফ করে দেব, এখন গরম চলে এসেছে বুঝতেই পারছো, অ্যাসিডিটি হবে, তার উপর দই বসাতে হবে দুধের, তো এখন থেকে কালকের লাল চা খেয়েছি দেখছো, লাল চাই খাবো, রেখাও দেখছি লাল চাটাই পছন্দ করে, কি কথা বলো,
তো কথাই তো বলছি, তো যাই হোক, আর রেখা থাকায় আহিলের পাপা যে নেই, তো সেই একাকিত্বটা 90% মানে ফিল করতে পারি না। তার একটাই কারণ, রেখা অনেকটা সময় আমার এখানে কাটায়, আমি একা থাকি বলেই। কোথাও যাবার হলে দেখতেই পাও আমি রেখা চলে যাই, আহিলের পাপা নেই, হয়তো আমাকে একা যেতে হতো, সেখানে ও চলে যায়। তো সত্যি খুব ভালো হয়েছে, রেখা যদি এতটা আমার সঙ্গ না দিত তাহলে একা একা একটু তো লাগতোই আহিলকে নিয়ে। তো কালকে এত মজা করেছি, এত মজা, মানে আমার লাইফে হয়তো আহিলের পাপা যাবার পর এত মজা কখনো করিনি। কাল খুব মজা হয়েছে আমাদের, নাচা গানা কি না হয়েছে কাল। তো যাই হোক, কাল রেখাকে আমি বলছিলাম যে আহিলের পাপা নেই, ভালোই হয়েছে, তোমার আমার আহিলের একদম বিন্দাস লাইফ। তো যাই হোক, ঠাট্টা করছিলাম। তো চলো, আমার ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই খাবার দাবারগুলো। চলো একটু দেখে নাও, এই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে রয়েছে শাক ভাজা, একটু দেখতে পাচ্ছ। আমার তো খাওয়া হয়ে গেছিলো, তারপর আহিলকে খাইয়েছি, মুন্নার আব্বু এসেছিলো, তো মুন্নাও দুটো ভাত খেয়ে, যে দেখো চারটে কটা ভাত পড়ে রয়েছে। আর এখানে আব্বুরা এনেছিল রসমালাই, আর এই যে রাবড়ি, আর দুটো সিঙাড়া, মানে আহিলের জন্যই মেনলি বলতে পারো। আর চলো ঘড়িটা দেখো, এই যে দুটো বাজে, এতক্ষণে নিশ্চয়ই আমি আহিলকে না খাইয়ে রাখিনি। যাই হোক, দুটো এমন অঘটন ঘটেছে যে ভিডিওটা আর সেই যে আমি খেয়েছি তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, আমি তোমাদের বলছি। আর ওই যে মাসি, মাসি ঘরদোর মুছছিল, তো তখন আমি তোমাদের দেখিয়েছি খাবারগুলো একটু। আর স্নান টান সেরে এই যে চুড়িদারটা কেচে এখানে জানালাতেই দিয়ে দিয়েছি, ফাটিয়ে রোদ আর ফাটিয়ে গরম পড়ছে, প্রচণ্ড গরম, মানে থাকায় দায় হয়ে গেছে। জাস্ট এই গরমের শুরুতেই কি যে হবে বাকিটা দিন সেটাই ভাবছি এখন। তো যাই হোক, এই যে প্লেটে বেড়ে নিয়েছি, গজা নিয়ে নিয়েছি এখানে, আর সিঙাড়া, আর এই তো রাবড়িটা ভাবছি মুন্না খাবে, আর রসমালাই তাহিলকে খাইয়ে দেবো, আমি এক পিস সিঙাড়া খাবো। তো এই ভেবে চলো নিয়ে যাই ঘরে। ওরা দুজনাতে একদম কুস্তি করছে, বুঝতেই পারছো এই যে। তো যাই হোক, এটা বিকেলে আব্বু চলে এসেছিল অফিস থেকে, তো আব্বুকে এই যে শশা গাজর পেঁয়াজ চানাচুর টানাচুর নেবে না, তো মুড়ি মেখে দিয়েছে। আর এখানে এই যে খেজুর গজা রসমালাই, মানে অনেকগুলো রসমালাই টসমালাই রয়েছে ফ্রিজে, আমি এনেছিলাম। তারপরে আম্মু আজ আবার আব্বু ধরো, বুঝতেই পারছো, কেক মিষ্টি, তো এগুলোই আব্বুকে আপাতত দিয়েছিলাম বিকেলে টিফিনে। তো প্রত্যেকদিন তো ভিডিও দুপুরেই শেষ করে দিই, বাট আজকে আসতে পারলাম না, আহিলকে ঘুম দিয়েছিলাম। তারপরে মুন্না ছিল, আব্বু তো অফিস চলে গেছিলো, তো ওর সঙ্গে গল্প করছিলাম। আর মুন্না আর আব্বু যখন একটু বেরিয়েছিল তখন কি হয়েছে বলো তো, আব্বুকে দুটো বই এনে দিয়েছিল, তো বই দুটো আমার দিকে এভাবে ছুঁড়েছিল, আর আমি হাত দিয়ে এরম আটকাতে গিয়েছি, মানে বেশি ভারীও না পাতলাই বই, বাট বেকায়দায় এই নখটা এরম উল্টে গেছে। আমি জানি না এখানে বুঝতে পারবে কি না, এই যে মানে নখ যতটা তার থেকে বেশি ভেঙে, সেই কি রক্ত আর এত ব্যথা, এই যে এই মিডিলের আঙ্গুলটা তো মানে এরকম হয়ে একদম পুরো রক্ত চুয়ে যাচ্ছে আঙ্গুলের এই দিক দিয়ে। তো আমি আর কি করব, তখন নখ কাটাতে যাচ্ছি, তো এত ব্যথা নখ কাটাতে পারলাম না ব্লেড দিয়ে, বাধ্য হয়ে নেল কাটার দিয়ে কেটেছি আজ নখ। মানে যখন প্রেস করছিলাম তখন আঙ্গুলে কি ব্যথা, এখনো প্রচন্ড ব্যথা আছে, এই তো গেলে একটা ফাড়া ধরো। তো যাই হোক, ওর উপর রেগেই ছিলাম। তারপরে মুন্না চলে এলো, আব্বু অফিস চলে গেছে, মুন্না একটু কাজ সেরে বাড়ি এলো, আবার রেখাও এসেছিল সেই টাইমে। তো ওদের দুজনকে আসতে দেখে এর বদমাইশে আবার শুরু হয়ে গেছে ধরো। তো যাই হোক, আমি ওকে স্নান করাবো বলে জল ধামাতে প্রথমে লোড করেছি, তারপরে গরম করে জলটা নিয়ে গেছি, এবার ধামাতে ওই জলের সঙ্গে মিশিয়ে দেব। গিয়ে দেখি ওকে ডেকেছি ধরো স্নান করতে, আয় ধামার জলে পুরো হ্যান্ড ওয়াশ দিয়েছে, পুরো ফেনা ফেনা। এবার ওই জলটা তো ফেলতে হবে, আমি হাতে করে ধরে আছি ধরো, বাটিতে করে জল গরম করে নিয়ে গেছি সেই বাটিটা। এবারে ওকে বলছি জলটা ফেলে দে, মানে হ্যান্ড ওয়াশ গুলে গেছে, দিয়ে আবার নতুন করে জল নে। সেই বদমাইশি করতে করতে এমন ধাক্কা দিয়েছে আমাকে, তো ভাগ্যিস জলটা আমার গায়ে পড়েছে, ফুটন্ত জল বুঝতেই পারছো, ওর গায়ে পড়লে একদম ফুসকা উঠে যেত, আমারও উঠে যাবে হয়তো। তো যাই হোক, একদম পুরো আমি প্লাজো পরেছিলাম, নাইটি পরেছিলাম, তো সেটা ছিল বলে অনেকটা বেঁচে গেছি, না হলে পুরো পা পুড়ে যেত, পায়ে মানে প্লাজো নাইটির ওপর দিয়ে পায়ে গড়িয়ে গেছে, আর পায়ে সেই জ্বালা, মানে কাজের সময় কিচ্ছু পাওয়া যায় না বলে তো আমার ফ্রিজে বরফও রাখা নেই ধরো। আমি তাড়াতাড়ি করে এসে মানে ফ্রোজেন সেকশনটাতে বরফ খুঁজছি, আইস মেকারটাতে দেখছি জল রাখিনি, বরফ কোথা থেকে হবে। বরফ না পেয়ে সেই রেখা তাড়াতাড়ি আপাদের ঘরে গেল, গিয়ে দেখছে আপারা কেউ নেই, তালা দেওয়া,
বাধ্য হয়ে রেখা আবার আমার ফ্রিজে সব বাটি ছিল, মানে মাছ মাংস সব খাবার রাখা ছিল, সেই বাটি আমার পায়ে মানে চেপে দিল। ধরে থাকেন তো যতক্ষণ ধরে রাখলাম মানে বাটিটা ততক্ষণ ঠান্ডা, যেই বাটিটা একটু সরিয়ে রেখেছি আজ সেই পায়ে জল মানে কি জ্বালা পোড়া শুরু হয়েছে। তারপরে আবার একটা আলু কেটে দিলাম, মানে এসব করলাম। তো রেখাই আহিলকে স্নান করালো, তারপর ওকে লোশন মাখানো, জামা কাপড় পরানো, যত যা ও করলো। আর এই যে নখের নখের জন্য জামা কাপড় ছিঁড়তে পারছিলাম না। না আমি সহ্য করতে কি করে পারবো, তুমি এটা সহ্য করতে পারলে না, বলছে কি বলবো বলো। আর করবে না তো আর দুষ্টুমি করবো না, সেটাই বলছে। তো রেখা জামা কাপড় ওই যে কেচেছিলাম ইয়েলো ড্রেসটা, তো ওগুলো সব চিপে ওই মেলে দিয়েছে। নোকে ধরো করতে পারছি না, এই এক গিয়েছে এই এক গিয়েছে, এই দুই নিয়ে ভিডিও মাথায় উঠেছে ধরো, সেই কারণেই তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। কি ছুড়েছিল যে মানে বেকায়দায় লেগে গেছে, এতটাও ভারী নয় বলো। ঠিক আছে ঠিক আছে, কথা বলো না। তো যাই হোক, এই বই গুলোতে নখ এরকম হয়ে গেছে, ভাবতেই পারিনি। তো কি আর করবো চলো। আর হ্যাঁ ঠিক আছে, এই যে আরো দুটো এনেছে, চারটে বই এনেছে। এই যে এই বইটা ভারী আছে, এই বইটা অনেকটা ভারী, দ্বিতীয় শ্রেণীর আমার বই বলে এই বইটা অনেকটাই ভারী আছে। আমার মনে হয় এই বইটাই বোধহয় নখের উপর দিয়ে গিয়েছে, জানি না কোন বইটা গিয়েছে। তো চলো। আর আহিল এই যে এখানে লিখতে বসেছে, এই যে খাতা বের করে ওকে আমি লেখাপড়া করাচ্ছি এখন। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা টাটা।